সেই ক্ষেত্রে সবসময় আমরা প্রার্থনা করি যেন কোনো কোথাও খুনো খুনি হিংসা হানাহানি এগুলো না থাকে, সেটা ইরেসপেক্টিভ অফ অল পার্টিজ অল কালার্স। তো আমরা মানুষ হিসেবে জন্মেছি, ডেফিনেটলি আদর্শগতভাবে আমাদের আলাদা মত থাকতেই পারে, আলাদা আদর্শ থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষের রক্ত নিয়ে বা মানুষের জীবন নিয়ে। তো সুতরাং সেটা একজন মানবিকতার খাতিরে সেটা কখনোই অভিপ্রেত নয় বা কাম্য নয়, কিন্তু যে বা যারা এটা করেছেন ডেফিনেটলি এটা সাব জুডিস ম্যাটার রয়েছে, এটা যথেষ্টভাবে আদালতের অধীনে। তো সুতরাং একজন নাগরিক হিসেবে আমার সেখানে মত গলানো উচিত নয়, আদালত তার মতো বিচার করবেন। তার কেন্দ্রীয় বাহিনী তো, তারা তো সিবিআই তো এসছেন, তারা তো এ করছেন, পর্যালোচনা করছেন যথেষ্টভাবে। কিন্তু এটাও ঠিক যে যেভাবে আমাদের সরকারের যে রাজ্য পুলিশকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তাও ঠিক নয়, কারণ রাজ্য পুলিশ কিন্তু অনেক অনেক বাঘা বাঘা এরকম অনেক কেস রয়েছে, তারা কিন্তু নিমেষের মধ্যে সলভ করেছেন। সুতরাং সবসময় যে সিবিআই আসবে, সিবিআই ঠিক করবে, আর রাজ্য পুলিশ তা কিছু করতে পারবে না, এটা কিন্তু একদমই ভুল বলছে, এটা অনভিপ্রেত। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় নেত্রী বা আমাদের যে জেলা নেতৃত্বে যারা রয়েছেন তারা সবসময় কড়া হাতে সেটাকে দমন করার চেষ্টা করে গেছেন, এবং বারংবার সেই বার্তাটা দেওয়া হয় যে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটিয়ে নাও, কিন্তু এমন কোনো কিছু নিজের স্বার্থের জন্য করো না যেটা দলের গায়ে কোনো কালিমা নিয়ে আসে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে চণ্ডীপুর ব্লকে সকল সদস্য ও সদস্যা এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক আমার মাননীয় আছে প্রত্যেক সদস্য সদস্যরা রয়েছেন, যাদের নেতৃত্বে আজকের এই ধিক্কার মিছিল। আমরা আজকের এই মিছিলে সবাই মিলে সমবেত হয়েছি একটাই কারণে, কারণ যেভাবে কেন্দ্রীয় সরকারের অত্যাচারে বাংলা তথা গোটা সরকার আমাদের, গোটা আমাদের ভারতবর্ষ যেভাবে অত্যাচারিত হয়ে চলেছে, বঞ্চনার মুখে হয়ে পড়েছে, এবং বিশেষ করে এখন যে সাধারণ যে তেল পেট্রোল যা যা কিছু আছে সেভাবে একটা পর একটা আগুন ছোঁয়া দাম হয়ে যাচ্ছে, সেগুলোর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। এখানে কেন্দ্রীয় সরকারকে তো জুমলাবাজ আমরা বলি, আমরা মিথ্যেবাদী বলি, এবং তারা খুনিও বলবো। এই কারণে বলবো, কারণ যেভাবে তারা সাধারণ মানুষের, নিম্নবিত্ত পরিবারের মানুষের মুখের গ্লাস তারা কেড়ে নিচ্ছে, তারা তাদেরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে তুলে দিচ্ছে। কারণ আমরা জানি যে গত দু বছর ধরে যেভাবে কোভিডে হাতছানি দিয়েছে সেখানে অনেকে তাদের জীবিকা হারিয়েছেন, তাদের প্রাণ হারিয়েছেন, কিন্তু সেই মুখে